এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক, রসায়নবিদ্যা বিভাগ, সচিবাড়া ডিগ্রি কলেজ, শাহরাসি ছাত্র। আমি অতীতের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমি আজকে আমরা আমাদের ক্লাস নিচ্ছি, আমি দ্বিতীয় শ্রেণীর দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জৈব যৌগ চ্যাপ্টারের আমাদের হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম অথবা হাকেলের বৈশিষ্ট্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে আমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগ প্রাচীনকালে আমরা জেনেছি যে যাদের সুগন্ধি আছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যারা সুগন্ধি নাই, উৎকট গন্ধযুক্ত যারা, তাদেরকেও অ্যারোমেটিক যৌগ বলা হয়। তারপর আমরা জেনেছি বেনজিন, বেনজিনের জাত সমূহকে সাধারণত অ্যারোমেটিক যৌগ বলা হয়। এখন ইদানিং কালে আমাদের যে বেনজিন, বেনজিনের জাত এবং আমাদের বিশেষ করে আমাদের থায়োফিন, ফাইরল, ফিরিডিন এই সকল যৌগ আজকে আমাদের অ্যারোমেটিক যৌগ হিসেবে বিবেচিত হচ্ছে হচ্ছে আমরা সেই অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করার জন্য বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী হাকেল একটি তত্ত্ব উপস্থাপন করেন, সেটি হাকেল তত্ত্ব নামে পরিচিত। হাকেলের তত্ত্বটি বা নিয়মটি হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের অণু একটি সমতলীয় চাকতি কাঠামো বিশিষ্ট। প্রত্যেকটি অ্যারোমেটিক যৌগ একটি সমতলীয় চাকতি কাঠামো বিশিষ্ট, যার উপরেও নিচে সঞ্চারণশীল পাই আণবিক ইলেকট্রন নিয়ে বিস্তৃতি থাকে। দুই, ফাই আণবিক অরবিটালে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চালনশীল ফাই ইলেকট্রন থাকে। এখানে এর একটি পূর্ণ সংখ্যা যার মান জিরো, ওয়ান, টু, থ্রি ইত্যাদি হতে পারে, এবং এক্ষেত্রে ফোর এন প্লাস টু এর মান যথাক্রমে দুই, ছয়, দশ, চোদ্দো ইত্যাদি। এই সংখ্যাগুলোকে হাকেল সংখ্যা বলা হয়। এর হাকেল সংখ্যাগুলো কি? হাকেল সংখ্যা হলো যে দুই, ছয়, দশ, চোদ্দো ইত্যাদি। এখন এন এর দ্বারা সুষম পঞ্চভুজ বা ষড়ভুজ বলয় বা চক্রের সংখ্যা বোঝানো যায়। আমরা বোর্ডে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা যদি আমরা দেখাই সাইক্লোপেন্টাডাইন, এই যোগে আমরা দেখতে পাচ্ছি ফোর এন প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর, ফাই ইলেকট্রন বিশিষ্ট। তাহলে এখানে যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি আমরা দেখতে পাই এখানে যে এন এর মান হয় আমাদের জিরো পয়েন্ট ফাইভ। তাহলে এই যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়। কেন অ্যারোমেটিক যৌগ নয়? কারণ এখানে এটি হাকেল সংখ্যা নয়, হাকেল সংখ্যা হতে হবে এবং আমাদের এন একটি পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন এন এখানে অর্ধ সংখ্যা পয়েন্ট ফাইভ, তাহলে এখানে পূর্ণ সংখ্যা হয়নি, এন এর মান হইতে হবে আমাদের জিরো, ওয়ান, টু, থ্রি ইত্যাদি। তাইলে বেঞ্জেনের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে ফোর এন প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স, এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা এন এর মান পাচ্ছি আমরা ওয়ান, তাহলে যৌগটি হলো অ্যারোমেটিক। তাইলে বেঞ্জেন একটি অ্যারোমেটিক যৌগ, এটা আমরা হাকেল তত্ত্ব দ্বারা প্রমাণ করতে পারি। একইভাবে আমাদের ন্যাপথালিনের বেলাও আমরা দেখতে পাচ্ছি যে ফোর এন ন্যাপথালিনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ফোর এন প্লাস টু ইজ ইকুয়াল টু টেন, তাহলে এখানে আমরা এন এর মান পাচ্ছি আমরা দুই, তাহলে এই যৌগটিও অ্যারোমেটিক যৌগ। তাইলে আমরা হাকেল তত্ত্ব, আমরা হাকেল তত্ত্ব কী বলেছেন? হাকেল বলেছে যে প্রতিটি অ্যারোমেটিক যৌগের অণু একটি সমতলীয় চাকতি কাঠামো বিশিষ্ট হতে হবে। তারপর বলছে যার উপরেও নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন ম্যাপ থাকবে। তারপর তিনি বলেছেন যে পাই আণবিক অরবিটালে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, আর এনটা হবে এই সূত্রের এনটা হবে একটি পূর্ণ সংখ্যা যার মান হবে জিরো, ওয়ান, টু, থ্রি ইত্যাদি, আর এই ফোর এন প্লাস টু এর মান যথাক্রমে দুই হবে, ছয় হবে, দশ হবে, চোদ্দ হবে ইত্যাদি, আর এই সংখ্যাগুলোকে বলা হবে হাকেল সংখ্যা। এই আলোকেই আমরা এতক্ষণ হাকেল তত্ত্ব পড়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টপিক্স থেকে আমাদের অনেক কোশ্চেন আসবে, আমাদের একটা কোশ্চেন আসবে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তাহলে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ যদি বলে এটা ব্যাখ্যা করো, তাহলে আমরা বলতে হবে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তারপরে আমরা হাকেলের নিয়মের, হাকেল নিয়মটা বলবো, হাকেল নিয়মের আলোকে আমরা বেনজিনের এই মেথলিক্যাল টার্মটুকু আমরা উঠে দিব, আর তখন আমরা বলবো এতে বোঝা যায় যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। একইভাবে যদি বলা হয় ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, তাও একই অবস্থা যে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, কারণ হলো কি এটা হাকেল নিয়ম মেনে চলে। তাহলে হাকেল নিয়মটা কি? আমরা হাকেল নিয়মটা বলে দেবো,
এরপর আমরা এই সামান্য ম্যাথমেটিক্যাল টার্মটুকু আমরা দিয়ে দিব, তারপরে আমাদের উত্তর আমরা এটার উত্তর হয়ে যাবে। একইভাবে ফিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, যৌগ থায়োফিন ফাইরল ফিরিডিন ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। প্রত্যেক ক্ষেত্রে আমরা বলবো যে এটা হাকেল নিয়ম মেনে চলে, তারপর আমরা বলবো তার নিয়মটার মধ্যে আছে কি ইলেকট্রন সংখ্যা হলো ছয়, এরা সমতলীয়, এরা ফোর এন টু প্লাস এন সংখ্যক পাই ইলেকট্রন বিশিষ্ট বা এই নিয়ম অনুসরণ করে আলোচ্য কারণে এটি একটি অ্যারোমেটিক যৌগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর আজকে আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমরা একটি যৌগ কীভাবে মানে অ্যারোমেটিক যৌগ হয় তা আমরা শিখিয়েছি, অর্থাৎ হাকেল নিয়ম বা হাকেলের তত্ত্ব বা হাকেলের বৈশিষ্ট্য অনুসারে একটি যৌগ অ্যারোমেটিক হয়, একটি যৌগ অ্যারোমেটিক যৌগ হয় না। যদি বলা হয় যে এই যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়, তা আমরা বলবো যে এটি হাকেল তত্ত্ব অনুসরণ করে না, আর হাকেল তত্ত্ব মতে এটি অনুসরণ করে না। বিদায়, আমরা এইভাবে যেমন সাইক্লোহেক্সেন এক অ্যারোমেটিক যৌগ নয়, আমরা এই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বুঝে দিব যেখানে এনের মান আমাদের জিরো ওয়ান টু থ্রি এই পূর্ণ সংখ্যা হয়নি, অর্থাৎ হাকেল তত্ত্ব অনুসরণ করেনি, তাই এটি অ্যারোমেটিক যৌগ নয়। এভাবে যে কোনো যৌগ আসুক, অ্যারোমেটিক যৌগ অথবা অ্যারোমেটিক যৌগ নয়, আমরা হাকেল তত্ত্ব অনুসারে আমরা ব্যাখ্যা করে দিব। তো আজকে আর কথা না বাড়িয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার আর নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।